বারবার কেন বলতেছে আপনারা পাকিস্তান যান, ওরা জানে এতগুলি বর্ডার পাড়ি দিয়ে পাকিস্তান যাওয়া সম্ভব না, কিন্তু কাঁটা তারের বেড়া উঠায় দিলে ভারত হওয়া সম্ভব। আসলে ওরা এই দেশকে ভারত করতে চায়। যেমন চোর আর একজনকে বলে, চোর নিজেই বলে চোর চোর চোর, অর্থাৎ আমি যে চোর, এই চোর থেকে অন্যদিকে যেন মানুষের চক্ষু ফিরে যায়, সের জন্য বলে চোর 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 যায়। ঠিক ওরা এই দেশকে ভারত করতে চায়, এর জন্য আমাদেরকে বলে আপনারা পাকিস্তান চলে যান। বলেন তো ভারতের মধ্যে বাংলাদেশের পার্থক্যটা কি? সংবিধান এক, ভারতের সংবিধানের মধ্যে চারটা মূলনীতি, সমাজতন্ত্রবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্রবাদ, ধর্মনিরপেক্ষবাদ। আমাদের 72 সংবিধানেও একই মূলনীতি, ওদের অপসংস্কৃতি, আমাদের দেশেও অপসংস্কৃতি। ওরা ইসলামকে পছন্দ করে না, আমাদের দেশে কিছু মানুষ ইসলামকে পছন্দ করে না, তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হল ইসলাম, ওদের দেশ ইসলামিক নয়, আমাদের দেশ ইসলামিক। এখন যদি ইসলামিক শব্দটা তুলে দেওয়া যায় তাহলে ভারতের মধ্যে আমাদের কোনো পার্থক্য থাকবে না। এর জন্যই ওরা ইসলামের উপরে ক্ষিপ্ত হয়েছে। ইসলামকে হটাও, আলেম থেকে হটাও, মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা বন্ধ করে দাও, আজকে ইসলাম থেকে মৌলবাদী বলে উৎখাত করা চক্রান্ত করো। কিন্তু আমিও সরকারকে বলতে চাই, আপনার যতই ইসলামিক মৌলবাদীকে উৎখাত করার চেষ্টা করতে করেন না কেন, ইসলামী মৌলবাদ উৎখাত করা সম্ভব না, বরং আপনি নিজে উৎখাত হয়ে যাবেন। উৎখাত করা সম্ভব না, অনেকেই চেষ্টা করেছে। যেরকম মুক্তিযোদ্ধা মন্ত্রী বলেছেন, মৌলবাদীদের শিকড় অনেক নিচে। আসলে নিচে নয়, মুসলমানদের শিকার আরশের সাথে, ইসলামের শিকার কথা কথার সাথে, আরশের সাথে। এ কোনো গভীরের শিকার নয়, এটা কেউ তোলা তুলতে পারবেন না, তোলা সম্ভব না। কাজে আমি সরকারকে বলবো, আপনি ইসলাম নিয়ে যে চক্রান্ত শুরু করেছেন, এই চক্রান্তের মাধ্যমে আপনি ফাঁদে পড়বেন। আমার বিশ্বাস নিশ্চিতভাবে সরকারের আশেপাশে সরকারের বিরুদ্ধের কিছু লোক আছে, যারা চায় সরকার ইসলামের সাথে সংঘাত সৃষ্টি করে গদির থেকে নামিয়ে দিতে, এইটা চাইতেছে। কিন্তু আমি বলবো আপনার সুবুদ্ধি উদয় হোক, ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করবেন না, আলেম ওলামাদেরকে রুখে দেওয়ার চক্রান্ত করবেন না। আজকে মাহফিল বন্ধ যে ষড়যন্ত্র করতেছেন, এই ষড়যন্ত্র বন্ধ করুন, এদেশে মাহফিলের অনুমতি দিয়ে দেন। ওলামা ইকরামের রাজনীতি করার অনুমতি আছে, ওলামা ইকরাম বুক ফুলিয়ে হাঁটার অধিকার আছে, বরং ওলামা ইকরাম যতদিন থাকবে এ দেশ থাকবে, ওলামা ইকরাম থাকবে না দেশও থাকবে না। কাজী আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী দেশ চালাবার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।